ওয়েলকাম স্টুডেন্টস, আমরা যে প্রশ্নটি ক্লাস শুরু করেছিলাম বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার সিলেবাসে যা আছে সেই প্রশ্নটি আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। তো তোমরা একটু খাতা পেন নিয়ে বসে যাও, কারণ প্রশ্নটা শেখার জিনিস সেটা কিন্তু জাস্ট মনে রাখলে হবে না, একটু শিখতে হবে। শুধু শুনলাম তাহলে কিন্তু হবে না, একটু খাতা দিয়ে দেখে নাও যে আজকে আমরা আলোচনা করবো যে কোথায় অ্যাকসেন্ট বা ট্রেস পড়ে না, ঠিক আছে? কোন কোন জায়গাতে কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাকসেন্ট মার্ক দেবো না, কোথায় পড়বে না, সেটা হচ্ছে কি না, যদি সেখানে কোনো আর্টিকেল থাকে, আর্টিকেল তোমরা জানো এ এন ডি, তারপর তোমার কনজাংশন, অর্থাৎ যে সমস্ত কনজাংশন গুলো দুটো সেন্টেন্স কে দুটো ওয়ার্ড কে জয়েন করে, এই কনজাংশন গুলো, প্রিপোজিশন গুলো, তারপর ইন্টারজেকশন গুলো, তারপর ধরো প্রিফিক্স সাফিক্স শব্দের আগে পরে, ঠিক আছে, বা যেখানে শব্দের শেষে আইএনজি যোগ আছে বা ইএসটি যোগ আছে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে, তো এইরকম জায়গাতে আমরা কি করবো, এইরকম জায়গাতে কিন্তু আমরা অ্যাকসেন্ট মার্ক বা ট্রেস দেবো না, অ্যাকসেন্ট মার্ক পড়বে না, ঠিক আছে? এরপর দেখো, আমি তোমাদেরকে আজকে দুটো সেন্টেন্স নিয়েছি, একটু সহজ সহজ সেন্টেন্স, কারণ প্রথম ব্যাপার তো একটা প্রাথমিক ধাপ, তো সেই হিসাবে আমি তোমাদের স্ক্যান করে দেখাবো যে কিভাবে এটাকে স্ক্যান করতে হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, যখন ডাইসিলেবলিক ওয়ার্ড থাকবে তখন আমরা এই, যদি আমাদের যখন আমরা স্ক্যান করছি স্ক্যানের সময়, যদি আমাদের প্রথমে অ্যাকসেন্টেড, এটা অ্যাকসেন্টেড সাইন, যদি অ্যাকসেন্টেড মার্ক প্রথমে আসে, তারপর যদি আনঅ্যাকসেন্টেড মার্ক আছে, এটা হচ্ছে আনঅ্যাকসেন্টেড মার্ক, কেউ আবার সজা দাগও দিলে এভাবে হয়, তো প্রথমে অ্যাকসেন্টেড পরে যদি আনঅ্যাকসেন্টেড হয় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ট্রপোইং। এটাকে রেগুলার ফর্ম, এগুলো এগুলোর বা ভ্যারিয়েশন বা ব্যতিক্রমও আছে, মানে এই নিয়মের বাইরে যেগুলো পড়বে সেটাকে আমরা ভ্যারিয়েশন বলবো, কি কি ব্যতিক্রম সেসব পরে হবে। তো আজকে এখন জাস্ট স্টেপ বাই স্টেপ আমরা শিখি ট্রপোইং ক্ষেত্রে প্রথমে অ্যাকসেন্টেড তারপর আনঅ্যাকসেন্টেড। এরপর আয়াম্বিক, এটা এসছে আয়াম্বাস থেকে, আয়াম্বিক হলে কি হবে, প্রথমে আনঅ্যাকসেন্টেড পরে অ্যাকসেন্টেড, এটা একটু মাথায় রাখবে। আয়াম্বিক মানে প্রথমে আনঅ্যাকসেন্টেড পরে অ্যাকসেন্টেড, ট্রকই হচ্ছে কি প্রথমেই অ্যাকসেন্টেড পরে আনঅ্যাকসেন্টেড, ঠিক আছে? এরপর দেখো আমাদের প্রথম যে সেন্টেন্সটা লেখা আছে, দা ওয়ে ওয়াজ লং, দা উইন্ড ওয়াজ কোল্ড, এটাকে আমরা ভাঙবো, কিভাবে ভাঙবো, দা ওয়ে, ঠিক আছে, ওয়াজ লং, দা উইন্ড ওয়াজ কোল্ড, ঠিক আছে, এখানে কি করলাম, এখানে আমরা ভাঙলাম, দা ওয়ে ওয়াজ লং, ঠিক আছে, এই যে দেখো ওয়াজ লং, দা উইন্ড ওয়াজ কোল্ড, এটাকে আমরা ভেঙে নিলাম। এরপর এটাকে আমরা কি করবো না, এরপর এটাকে আমরা দেখবো যে এটা কোন সেক্টরের মধ্যে আসছে, কোন সেকশনের মধ্যে আসছে সেটা আমরা দেখবো, যেমন লং, এটা উচ্চারণ একটু দীর্ঘ হচ্ছে লং, ঠিক আছে, আমরা বুঝে গেলাম যে এই ফার্স্ট ডি আছে ওয়ার্ডটা, সেখানে কিন্তু আমরা অ্যাকসেন্ট মার্ক দেবো না। তার কারণ কি বলেছি, যে অ্যাকসেন্ট বা ট্রেস কোথায় পড়ে না, সেটা হচ্ছে আর্টিকেল থাকলে পড়বে না, প্রিপোজিশন থাকলে পড়বে না, কনজাংশন থাকলে পড়বে না, ইন্টারজেকশন থাকলে পড়বে না, প্রিফিক্স সাফিক্স আইএনজি এসে থাকলে পড়ে না, তাই এগুলোতে আমাদের অ্যাকসেন্ট মার্ক হবে না। তাহলে কোথায় হবে, দা ওয়ে, তারপরে লং, দা উইন্ড ওয়াজ কোল্ড, তাহলে কি হলো, অ্যাকসেন্ট মার্ক কোথায় হয়, ভাওয়েলের উপর, ঠিক আছে, কোন ভাওয়েলের উপরে কিন্তু ট্রেসটা পড়ে, ভাওয়েলের উপরে অ্যাকসেন্ট মার্ক করতে হবে। তো এখানে কি বললাম, তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড, তো এই আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড যদি এরকম হয় তখন তাকে আমরা কি বলবো, আয়াম্বিক বলবো, কি বলবো, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড, তো এটা হচ্ছে আয়াম্বিক, ঠিক আছে, আয়াম্বিক, তো এটা হয়ে গেল আমার আয়াম্বিক, ক্লিয়ার? এরপর দেখো, রিচ দা ট্রেজার, ট্রেজার, তো রিচ দা ট্রেজার, এটা দুটো সিলেবল আছে ট্রেজার, সুইট দা প্লেজার, এখানেও কি আছে, দুটো সিলেবল আছে, তাহলে দেখে নাও এখানে আমরা কি করছি, রিচ দা ট্রেজার, সুইট দা প্লেজার, তাহলে রিচ দা আর ট্রেজার, সুইট দা, এখানে কি করলাম, দুটো করে সিলেবল আমরা ভেঙে নিলাম। এরপর দেখো আমরা কি করবো, এই দেখো সেকেন্ড সেন্স কি আছে, এখানে আর্টিকেল আছে, দা আছে, তাই না,
তারপরে আমাদের দেখে নিতে হবে যে সেকেন্ড যে জায়গাটা সেখানটায় অ্যাকসেন্ট বা ট্রেস পড়বে না, তাহলে কি হবে? তাহলে আমরা কি করব, রিচ আর আই ট্রেজার, ঠিক আছে, সোয়েট প্লেজার, তাহলে কি হলো এখানে অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড, অ্যাকসেন্টেড আনঅ্যাকসেন্টেড, ঠিক আছে। তাহলে প্রথমে অ্যাকসেন্টেড তারপর আনঅ্যাকসেন্টেড কি সেটা, প্রথমে অ্যাকসেন্টেড পরে আনঅ্যাকসেন্টেড, সেটা হচ্ছে ট্রকোই। তাহলে এটাকে আমরা কি বলবো, ট্রকোইর এক্সাম্পল। এটা কি এক্সাম্পল, আনঅ্যাকসেন্টেড অ্যাকসেন্টেড, তো এটাকে আমরা বলবো আয়াম্বিক, ঠিক আছে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই রকম ভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রসারিত তোমাদের শিখতে হবে, আর অতি অবশ্যই তোমরা এই সমস্ত ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ আমার ইংলিশ অ্যান্ড নিউজ চ্যানেলের সাথে পাবে। অতি অবশ্যই তার চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমাদের যাদের মনে হয়ে থাকে যদি যে সেকেন্ড সেমটা অনলাইন আমার সাথে ক্লাস করতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারো। আর যদি মনে হয় যে না আমার শুধুমাত্র নোটস এর প্রয়োজন আছে, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। আর অতি অবশ্যই চ্যানেলটার সাথে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ।